দর্শক, আজ আমরা আসছি যশোরের আরএন রোডে। এখানে যদি একটি ভাঙা মোটরসাইকেল নিয়ে আসেন, একেবারে নতুন করে বাসায় নিয়ে যাইতে পারবেন। এই যে দেখতে পাচ্ছেন, এখানে ভাই কিন্তু একটা পালসার মোটরসাইকেলের ট্যাঙ্কি ঠিক করতেছে। ভাই, এটা কি হয়েছিল, এই ট্যাঙ্কিটা কি ঠিক করলেন? এই ট্যাঙ্কিটা আপনার তলা পচে গেছিল, তেল পড়তিল, যার কারণে এটা ঠিক করা হচ্ছে এখন। এইটারে তলা দিয়ে তেল পড়তেছিল, ঠিক হয়ে গেছিল না? হ্যাঁ। এই যে পালসার গাড়ির যে ইয়েটা ঠিক করতেছেন, এই ঠিক করতে আপনারা কেমন খরচ নেন? এটা ঠিক করতে গেলে আপনার তলা পাল্টা রং চং করে তাও 2500 টাকা বিল নিই আমরা। এটা কি যদি রং করেন, সে আগের মতো আবার কি কালারে আসবে? হ্যাঁ, একদম অরিজিনালের মতন হবে, আপনি বুঝতেও পারবেন না। কিছু কিছু ট্যাঙ্কি আছে এই যে পিছনে ছিদ্র হয়ে যায়, তেল পড়ে, সেইগুলোও কিন্তু তারা এখানে ঠিক করে দেয়, পুরো পার্ট চেঞ্জ করেও ঠিক করে দেয় এবং রং করা হয়। অনেক সময় রাস্তাঘাটে অ্যাক্সিডেন্ট কিংবা দুর্ঘটনায় দুমড়ে মুচড়ে যাওয়া যে মোটরসাইকেলগুলা ঠিক করা হয়, সেইগুলো কিন্তু এই যশোরের আরএন রোডেই ঠিক করে। এই যে দেখতে পাচ্ছেন, এই একটা ট্যাঙ্কি একেবারে তলা থেকে মনে হয় তেল পড়তেছিল, এটা দেখেন কেটে কিন্তু এটারে আলাদা পার্ট পার্ট করে আবার লাগিয়ে দিচ্ছে। এবং যে রং কিংবা অনেক সময় অনেক গাড়ির দাগ হয়ে যায়, সেগুলো আবার নতুন করে রং করা হয় এখানে। এই দেখেন, এই জায়গায় দুইটা চাকা কিন্তু চাকার রিংগুলো নতুন করে রং করা হয়েছে। তাছাড়া সিট কভার, অনেকেই নতুন গাড়ি কেনার পরে সিট কভার বান্ধাইতে চান, তারা কিন্তু এই সবাই কিন্তু এই যশোরের আরএন রোড থেকে বান্ধায়। এই যে দেখেন, এই যে ট্যাঙ্কিগুলা, এগুলা কিন্তু অনেকটাই দুমড়ে মুচড়ে ট্যাপ খেয়ে গেছিল, সেগুলা কিন্তু আবারও নতুন করে একেবারে নতুনের মতো রং টং করে একেবারে ওকে করে দিবে। ট্যাঙ্কি গুলা রং করার পর পাশেই কিন্তু স্টিকার ঘর, দেখেন এখানে কিন্তু অরিজিনাল সব স্টিকার গুলো পেয়ে যাবেন। এখান থেকে স্টিকার কিনেই কিন্তু আবার সবগুলাই লাগানো হয়। এই একটা ট্যাঙ্কি দেখেন, পুরো এক সাইড মার খেয়ে গেছিলো, এটা কিন্তু এক সাইড রং করবে, আর এক সাইডের রং ভালো আছে। আর এখানে দেখেন অসংখ্য ট্যাঙ্কিগুলো দেখে হয়তো বা আপনারা ভাববেন যে এইগুলো বাদ, কিন্তু না, এইগুলো কিন্তু সবই ঠিক হবে, এইগুলো ঠিক করার জন্যই কিন্তু এখানে রাখা আছে। তো এখানে এক ভাই একটা ট্যাঙ্কির লিক ঠিক করতেছিল, এখানে নিচের সাইড থেকে লিক হয়ে এখান থেকে তেল ঝরতেছিল, সেটা ঠিক করতে নিয়ে আসছে। যশোরের আরএন রোডে কিন্তু মোটরসাইকেলের সমস্ত কাজ করা হয়, ইঞ্জিন থেকে শুরু করে যাবতীয় সব কিছুই কিন্তু এখান থেকে করা যায়। পাশেই দেখেন লেদ আছে, লেদ মেশিন দিয়ে ইঞ্জিন কিংবা ডাম্পার কিংবা মোটরসাইকেলের সমস্ত কাজগুলো এখানে করা হয়। এখানে দেখেন কয়েকজন খুবই মনোযোগ দিয়ে তারা ট্যাঙ্কিগুলো পরিষ্কার করতেছে, কিছুক্ষণ পরে এইগুলা রঙের জন্য রেডি হয়ে যাবে। দাদা, আমার নামে একটা ঠিকানা দাদা।